नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल नतून भिडियोते यथारीति स्वागत और एक ही संगे अनुरोध करब आपनी जदि भिडियोते प्रथम बार एसे थाकें ताहले भिडियोर नीचे थाका सबस्क्राइब बाटन प्रेस करे स्पोर्ट पेंसिल चैनल एक अत्यंत गुरुत्वपूर्ण सदस्य हये छेन। सकालेर भिडियो मूलत आलोचनामूलक एबं एक ही संगे प्रश्नोत्तर गतकालेर जे प्रश्नोत्तर से प्रश्नोत्तर देवार आगे आमि कयेकटा आपडेट आपनादेर सामने तुले धरि। কোচ কার্লোস বার্ত্রাত এখন অবধি ভারতে আসেননি, এই মাসের শেষ দিকে তিনি চলে আসবেন এবং তিনি যখন আসবেন সঙ্গে আসবে তার সহকারীরা। প্রত্যেকটা কোচই যেরকম করে থাকেন নিজের পছন্দের মতো মানুষজনকে সহকারী কোচ বলুন বা গোলরক্ষক কোচ করেন, এক্ষেত্রে কোয়াত্রাত ব্যতিক্রমী নন এবং এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। ভারতীয় সহকারী কোচ বিদেশি সহকারী কোচের পাশাপাশি এবার তিনি স্থির করে ফেললেন তার গোলরক্ষক কোচ, অর্থাৎ মোটের উপরে ধীরে ধীরে কিন্তু কার্লোস কোয়াদ্রাত ইস্ট বেঙ্গল ক্লাবের দায়িত্ব পূর্ণ মাত্রায় নেওয়ার আগেই নিজের ঘরটাকে গুছিয়ে ফেলছেন যাতে খুব দ্রুতই তিনি এসে অনুশীলন শুরু করে দিতে পারেন। এটুকু বলার পরে একটা আপডেট যেটা আপনাদের জানা আছে যে আন্তঃমহাদেশীয় কাপে কিন্তু লেবাননকে 2-0 গোলে পরাজিত করে খেতাব জিতল ভারত, গোল করলেন ছাংতে এবং অধিনায়ক সুনীল ছেত্রী। যাই হোক, নিঃসন্দেহে এটা ভারতীয় ফুটবলের পক্ষে একটা ভালো খবর, র্যাঙ্কিংকে উন্নত করার একটা সুযোগ, তার কারণ লেবানন কিন্তু র্যাঙ্কিংয়ে ভারতের থেকে এগিয়ে আছে। সেরকম দেশকে হারালে র্যাঙ্কিংয়ের যে একটু অদল বদল পরিবর্তন হবে এবং সেটা যে ভারতীয় ফুটবলকে একটু হলেও এগিয়ে দেবে সে প্রত্যাশা আমরা করতেই পারি। এবার আবার চলে আসবো সেই ইস্ট বেঙ্গলের প্রসঙ্গে। গোলরক্ষক কোচ তো হয়েছেন, সবাই প্রশ্ন করছেন যে গোলরক্ষক কে, গোলরক্ষকের কি হল। গোলরক্ষক সম্পর্কে বলতে গেলে সবার নাম যার আগে বলতে হয়, নাম শুনে শুনে আপনারাও বোধ হয় মানে তিতি বিরক্ত, আমরাও বলে বলে ক্লান্ত, তিনি হচ্ছেন প্রফেসর খান গিল। কিন্তু তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে আসবেন, এখনো পর্যন্ত তাকে নিয়ে আসবেন এই কথাটা বলার জায়গায় আমরা এখনো পৌঁছাইনি। কিন্তু একটা কথা বলতে হয় যে প্রফেসর খান গিল আসুক বা না আসুক, ইস্ট বেঙ্গল কিন্তু ভালো মানের বিভিন্ন গোলরক্ষকের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রেখে চলেছে। তারা এটা ভেবে নিয়েছিল যে কোনোভাবে যদি প্রফেসর খান গিল না আসে, তার কারণ প্রফেসর খান গিলকে নিয়ে কিন্তু আজকে বেশ দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। কেরালা ব্লাস্টার যে শেষ পর্যন্ত কি করবে এটা এখনো বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট বুঝতে পেরে বিকল্প গোলরক্ষক যেমনি মোহাম্মদ নওয়াজের কথা বলুন, আলবিনো বলুন, কাটিমনির কথা বলুন এবং সর্বশেষ হচ্ছে ধীরাজ, এই যে গোলরক্ষকগুলোর নাম বললাম, এদের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করেনি। যার ফলে টিম ম্যানেজমেন্টের থেকে যে খবর আসছে তাতে বোঝা যাচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু যদি শেষ পর্যন্ত গিলকে না পায় তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু আবার নতুন করে গোলরক্ষক খুঁজবে তাও নয়, তারা মোটের ওপর গিলের বিকল্প যদি গিলকে পাওয়া না যায় তাহলে কাকে তারা গোলরক্ষকের দায়িত্বে আনবে সেটা মোটামুটি তারা স্থির করে ফেলেছে, অর্থাৎ প্ল্যান বি এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রেডি। এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে ভারতীয় সেন্টার ফরওয়ার্ড ঈশান পান্ডিত্যাকে নিয়ে। ঈশানের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে ঈশান কোনে মেঘ, একথাটাই বলা যায়। ঈশান পান্ডিত্যার কিন্তু ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা খুব কম, ট্রান্সফার মার্কেট বলছে তার কেরালা ব্লাস্টারে যাওয়ার সম্ভাবনাই বেশি। জামশেদপুর থেকে তিনি কেরালা ব্লাস্টারে যাবেন মোটামুটি 75%, এটাই কিন্তু নিশ্চয়তা দিচ্ছে ট্রান্সফার মার্কেট। ইস্ট বেঙ্গল ক্লাবে সেখানে কোনো নাম উল্লেখ নেই। সব থেকে বড় কথা, খুব যে সিরিয়াসলি ভাবে ঈশানকে নিয়ে ইস্ট বেঙ্গল এগিয়েছে তাও কিন্তু নয়, তাদের প্রথম পছন্দ ছিল আগাগোড়া থেকেই রহিম আলী, এমনকি রহিম আলীকে তারা পেয়ে যাবে এরকম একটা ধারণা থেকে তারা আলোচনাটা করছিল যে ট্রান্সফার ফিটাকে যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসা যায়। শেষ পর্যন্ত তারা সেভাবে সেই লক্ষ্যে সফল হয়েছে এবং বাস্তবিকই তাদের সামনে অপশন ছিল যে যদি রহিম আলীকে না পাই তবেই আমরা ঈশান পান্ডিতার দিকে ঝুঁকব। এক্ষেত্রে দেখা গেল যে ঈশান পান্ডিত্যার ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে, তার কারণ রহিম আলীকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইস্ট বেঙ্গল। এবং একই পজিশনে, কারণ আপনারা খেয়াল করলে দেখবেন যে আক্রমণ ভাগ কিন্তু বিদেশি এবং স্বদেশী মিলে মোটামুটি ইস্ট বেঙ্গল ক্লাব সাজিয়ে নিয়েছে, খুব বেশি অদল বদল বা ফুটবলারদের সংযুক্তি এক্ষেত্রে কোনো প্রয়োজনই ছিল না, যার ফলে শুধুমাত্র একজন রহিম আলী আসার ফলে ইস্ট বেঙ্গল ক্লাবে এই মুহূর্তে আর কোন রকম ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের কোন দরকার নেই। তার কারণ আমরা সবাই জানি যে আক্রমণ ভাগে কোচ হয়তো সাধারণত দুজন ফুটবলারকে খেলাবে, এর মধ্যে
একজন তো বিদেশি হবেই, এটা নিয়ে প্রশ্ন নেই। আরেকজনের জায়গা নেওয়ার জন্য ভারতীয় ফুটবলার এবং বিদেশি ফুটবলাররা এত সংখ্যক এই মুহূর্তে ইস্টবেঙ্গলে আছে, কোচের কাছে এতগুলো বিকল্প আছে যে ঈশান পান্ডিতা এবং রহিম আলী দুজনকেই নেওয়ার মতো ভুলটা ইস্টবেঙ্গল করবে না। এবং সেক্ষেত্রে পাল্লা ভারী যথারীতি রহিম আলীর দিকে, ঈশান পান্ডিতার আসার কোন রকম সম্ভাবনা নেই। এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে। এশিয়ান কোটার ডিফেন্ডারকে নিয়ে বলেছেন, এটা আমি রাতের ভিডিওতে বলবো, তখন আশা করি বেশ কিছু খবর কিছু আপডেট হয়তো আমি সে সম্পর্কে পেয়ে যেতে পারি। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে ভারতীয় সেন্টার ফরওয়ার্ড নিয়ে। ভারতীয় সেন্টার ফরওয়ার্ডদের মধ্যে যে নামগুলো সব থেকে বেশি আলোচনা হয়েছিল, নতুন করে কোন আর নাম সেখানে যোগ হয়নি, এদের সাথেই ধারাবাহিকভাবে যোগাযোগ রক্ষা হচ্ছে, বিষয়গুলো অনেক দূর এগিয়েও গেছে। সুনির্দিষ্টভাবে ফুটবলারের নাম না বলা গেলেও ইস্টবেঙ্গল কিন্তু বসে নেই, তারা তাদের মতো করে যথেষ্ট গোপনীয়তা বজায় রেখেই কিন্তু কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং যেটুকু খবর, খুব সামান্য খবর ভেসে আসছে, তাতে বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তার দল গঠনের কাজটা একদম প্রায় শেষ করে ফেলেছে। ওই যে বলছি আমরা এখন অবধি সেন্ট্রাল ডিফেন্ডারের নাম জানি না, গোলরক্ষকের নাম জানি না, ঈশান পান্ডিতা বা রহিম আলীকে নিয়েও কিছু সংশয় কিছু প্রশ্ন আছে, কিন্তু যাবতীয় সংশয় প্রশ্নে সবকিছুর অবসান ঘটেছে। কোচ কার্লোস কুয়াদ্রাদ আসলে পরেই ইস্টবেঙ্গল যখন আনুষ্ঠানিকভাবে তাদের সম্পূর্ণ দলটাকে আমাদের সামনে তুলে ধরবে, সেই সময়সীমা কিন্তু আর খুব বেশি দূরে নেই, হয়তো দিন 7-10 দিনের মধ্যেই। যার ফলে এই মুহূর্তে 7-10 দিন পরে যে বা যারা দল ঘোষণা করবে, এমনিতেই একজন দুজন করে ইস্টবেঙ্গল কিন্তু তার দল ঘোষণা করা শুরু করে দিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে বা আমরা নিশ্চিন্ত থাকতে পারি, ইস্টবেঙ্গল কিন্তু তাদের মতন করে এইসব পজিশনে ফুটবলার প্রায় নিয়েই ফেলেছে। ভিডিওটা এখানে শেষ করলাম, ধন্যবাদ।